তুষারপাতে নাকাল যুক্তরাষ্ট্রবাসীর জন্য আপাতত কোনো সুখবর নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার নাগাদ যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি প্রদেশে তুষারপাত আগের চেয়ে 7.6 সেন্টিমিটার বাড়তে পারে। এর মধ্যে ইন্ডিয়ানার পূর্ব, মধ্য ও দক্ষিণাঞ্চল, উত্তর কেন্টাকি ও ওহাইওর মধ্য ও পশ্চিমাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ভারী তুষারপাতে রাস্তাঘাট পিচ্ছিল, ব্যাহত হচ্ছে যান চলাচল, পণ্যবাহী ট্রাকগুলো ঝুঁকি নিয়ে চলছে। ইউরোপেও পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। চেক প্রজাতন্ত্রের প্রাগে সূর্যোদয়ের আগে থেকেই শুরু হয়ে যায় তুষারপাত। রাস্তাঘাটে কোনো ধরনের যানবাহন চোখে পড়ছে না। তবে এর মধ্যে উৎসুক অনেকেই ঘরের আঙিনায় ছবি তুলে বরফে স্কি করার মাধ্যমে উপভোগ করছেন এই সময়টা। ইউরোপের আরেক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসও তুষারপাতের কবলে পড়েছে। এমনকি রাজপ্রাসাদ সহ স্মৃতিস্তম্ভগুলোও বরফে ঢেকে গেছে। ইউরোপের মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। নেদারল্যান্ডসে ধুলাবালির মতো বরফ বাতাসে ভাসছে। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির প্রায় 12টি বিমান চলাচল স্থগিত করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার রেল যোগাযোগ। প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।